আসসালামু আলাইকুম, দিস ইজ আরিফ আহমেদ ফ্রম ঢাকা, বাংলাদেশ। আজকে আবার একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও, আপনার মেডিকেশনের উপরে ভিডিওটা হবে। এবং এই ধরনের সমস্যা মোটামুটি প্রত্যেকটা ফার্মেই আমরা বছরে কিছু কিছু পাই। তো ভিডিওটা পুরো সম্পূর্ণরূপে দেখবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন, এবং আপনাদের বন্ধু বান্ধবকে অবশ্যই এই চ্যানেলটি সম্পর্কে ধারণা দিবেন। তো কথা না বাড়াই আজকে ভিডিওতে যাই। তো এখানে যে বাচ্চাটা দেখছেন, এটা হলো ব্ল্যাক স্প্যানিয়েল স্ট্রেচার। তো আমি দুইটা কবুতর নিয়ে দেখাবো, একটা হলো স্ট্রেচার, একটা হলো শার্টিং। তো দুইটাই সম্পূর্ণরূপে দেখবেন এবং আশা করি একটা ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ। এটা একটা কমন একটা ডিজিজ, এটা প্রত্যেকটা ফার্মেই দেখা যায় সমস্যাটা হয়। এটা বেসিক্যালি ইনব্রিড জনিত কবুতরের সমস্যা হয়। কবুতরের যদি ব্লাড লাইনটা ইনব্রিড হয় তো তখন হয়, অথবা জেনেটিক্যালিও হতে পারে, এবং অথবা আপনার ভিটামিন বি এর অভাবেও হতে পারে। তো এই ধরনের হলে, এই ধরনের রোগগুলো হলে কি করবেন? আমরা অনেকেই খুব আতঙ্কগ্রস্ত থাকি, কারণ অনেক সময় খুব দামি কবুতরের বাচ্চা মারা যায় বা খুব শখের একটা কবুতরের বাচ্চা মারা যায়। তো সেক্ষেত্রে খুব ইজি একটা ট্রিটমেন্ট, তবে ট্রিটমেন্টটা রাইট টাইমে রাইট টাইমে করা লাগবে। এটা টাইমিংটা খুব ইম্পর্টেন্ট, বাচ্চা যদি বড় হয়েছে ওটাকে আর ঠিক করা সম্ভব না। আর যদি বড় হয়েও যে হালকা যদি পা ছড়ানো থাকে ওটা হয়তো বা ছেড়ে রাখলে ঠিক হয়, কিন্তু পা যদি একবার ছড়িয়ে যায় তাহলে এটা ঠিক করা সম্ভব না। এই জন্য টাইমিংটা মোস্ট ইম্পর্টেন্ট এখানে, কারণ টাইমটা ভালো হলে আপনি 3-4 দিন, 5 দিন, 7 দিন রাখলেই কবুতরটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো এটা ট্রিটমেন্টটা করেছি বেসিক্যালি খুব ইজি ওয়েতে। এটা আগে বিভিন্ন জন বিভিন্নভাবে করতো, কিন্তু এই ক্লিপটা, ক্লিপ পিজন লেগ রিংটা হওয়ার পরে জিনিসটা খুব ইজিলি হয়ে গেছে। তো এখন যেটা দেখছেন এটা হলো ব্ল্যাক স্পঞ্জিল স্ট্রেচার। তো এই বাচ্চা দুটার মধ্যে একটা বাচ্চার সমস্যা দেখা দিয়েছে। তো এটার পায়ের উপরে সেটার আপনি ভারসাম্যটা রাখতে পারে না। বেসিক্যালি এটা হলো যে এটা প্যারেন্টসটা হলো ইনব্রিড, দুটাই ভাই বোন ছিল, এবং আমি যার থেকে নিয়েছি তারটাও, তারও প্যারেন্টসটা আপনার ইনব্রিড ছিল। তো যার কারণে এই সমস্যাটা দেখা দিয়েছে, এবং এদের বাচ্চা প্রতিবারই এরকম একটা বা দুইটা বাচ্চার এই সমস্যাটা হয়। তো আমি জোড়া ভাঙার আগ পর্যন্ত আমি হয়তো বা পাচ্ছি না, দেখে দিতে পারতেছি না, জোড়াটা ভাঙতে পারছি না। তো জোড়া ভাঙার আগ পর্যন্ত এভাবেই আমি দিব, এবং জোড়াটা ভেঙে ফেললে ইনশাল্লাহ আশা করি এই ধরনের সমস্যাটা হবে না। তো এখন আমি দেখতে পারলেন অলরেডি, তো ক্লিপ লাগিয়ে দিয়েছি, ক্লিপের সাথে আপনার লেগ্রিন যে রিংটা আছে, হ্যাঁ ক্লিপটা আছে, ক্লিপের সাথে রাবার দিয়ে দিয়েছি। তো এটা এমনভাবে বাঁধতে হবে যেন এটার আপনার পাটা যেন বুকের নিচে থাকে, এবং রাবারের কাজটা হলো আপনার, রাবারের কাজটা হলো আপনার পায়ের ডিস্টেন্সটা কমিয়ে রাখা। হ্যাঁ, আপনার পাটা যেটা চলে যাচ্ছিল এক সাইড দিয়ে, আপনার ওটা ব্যালেন্স করতে পারছিল না, সেটাকে, সেটার কাজটা, রাবারের কাজটা হলো পাটাকে ঠিক বুকের নিচে ধরে টেনে রাখা। এবং রাবারের ফলে কি হলো, আমরা আগে আপনার স্পঞ্জ দিয়ে করতাম, স্পঞ্জের মাঝখানে দুটো ফোঁটা করে পা দিয়ে দিতাম, তো ওইটা দেখা যেত যে বারবার প্রতিদিনই খুলে যেত, সমস্যা হতো। তো এইটা, এই ক্ষেত্রে এই সমস্যাটা হয় না, খুলে যায় না, এবং ওটাতে হলো কি যে কবুতর ওর পার মতো মুভমেন্টটা করতে পারে না। তো কবুতর প্রতিদিনই বড় হয়, প্রতিদিনই আপনার পায়ের গ্যাপটা বড় হয় বা ছোট, তারপরে তো ওই জিনিসগুলো প্রতিদিন প্রতিদিন মেনটেন করা একটা ঝামেলা থাকে। তো এখানে এই সমস্যাটা নেই। তো অলরেডি দেখতে পাচ্ছেন ক্লিপের, ক্লিপটা কিভাবে আমি ইউজ করছি। তারপরে আমি আরেকটা কবুতর দিয়ে ভালো মতো কীভাবে পড়াতে হবে ওটা বুঝিয়ে দেব। তো এর সাথে সাথে আপনি যেটা ইউজ করতে হবে, আপনার ভিটামিন এবং AB1 যে ভিটামিনটা, একটা ভিটামিন বি বেসিক্যালি, এবং সাথে আপনি ক্যালসিয়ামের ট্যাবলেট ক্যালটেট ইউজ করতে হবে। এটা 4-5 দিন খাওয়ানো লাগবে। তো ক্যালসিয়ামের ট্যাবলেট একটা, এবং ভিটামিন বি এর ট্যাবলেট, AB1 দিলেও হবে বা বিওভিট বা থিওভিট যেটা পান সেটা দিলেই হবে। ক্যালসিয়ামের ট্যাবলেট AKLD আছে, তারপরে আপনার ক্যালটেট আছে। তো আমি একটু ক্যালটেটটাই ইউজ করি, যেহেতু বাচ্চা কবুতর একটু লো পাওয়ারের ইউজ করাটাই বেটার। তো এইটা, এইটাই হলো এটা ট্রিটমেন্ট। সবসময় মনে রাখবেন এটা রাইট টাইমিংটাই, টাইমিংটা ইম্পর্টেন্ট, এবং টাইমিংটাই হলো ফ্যাক্টর। কারণ কবুতর যদি বাচ্চাটা একবার বড় হয়ে যায় আপনি এই বাচ্চাকে আর ঠিক করতে পারবেন না। আর একটা জিনিস, যদি বড় হয়ে যায় এবং হালকা পায়ের গ্যাপ বেশি থাকে, খোঁড়ায় খোঁড়ায় হাঁটে, তখন আপনি যেটা করতে হবে ফ্লোরে ছেড়ে রাখতে হবে। তো এরকম যদি কখনো ফার্মে পাই তাহলে আমি দেখাবো। তো একটু আগে যেটা দেখালাম, বাচ্চাটা ছাড়ার পরে পাটা চলে যাচ্ছিল, দূরে চলে যাচ্ছিল, এখন কিন্তু আর বাচ্চাটা দূরে যাচ্ছে না। তো এই এই বাচ্চাটার সমস্যা। তো এখন আপনারা ইজিলি দেখতে পাচ্ছেন যে পা ছাড়লে আপনার পাটা দূরে যাচ্ছে না। তো এরকম করে যদি আমি 4-5 দিন রেখে দিই, যথেষ্ট, 4-5 দিনে দেখবেন যে ওর পায়ের ব্যালেন্সটা এসে পড়বে এবং কবুতরটা ঠিক হয়ে যাবে।
তো খুবই ইজিলি একটা, খুব ইজি একটা ট্রিটমেন্ট। আশা করি এই ট্রিটমেন্টটা অবহেলা কেউ করবে না, এটা ঠিক হওয়ার মতো একটা ট্রিটমেন্ট। হ্যাঁ, কবুতর ঠিক হবে। আপনারা দেখতে পাচ্ছেন কবুতরটা হাঁটছে। এটার মেইন সমস্যাটা হলো কবুতর ব্যালেন্স পায় না, আর প্যারালাইসিস জাতীয় সমস্যা, জেনেটিক্যালি সমস্যা হয় বেসিক্যালি। তো এখন দেখতে পারতেছেন কবুতরটা আমি ঠিক বুকের নিচ বরাবর, গ্যাপটা ইম্পর্টেন্ট, রাবারের গ্যাপটা কতটুকু দিবেন ওটা আমি শার্টিং দিয়ে বুঝিয়ে দিব। তো দেখলেন কবুতরটা দুই কদম হাঁটলো, মানে কবুতরটা পা টেনে রেখে কবুতর পায়ের ব্যালেন্সটা এনে দেওয়া। আর যখন রাবারটা দিয়ে আটকানো না থাকবে তখন কি হবে, তখন পায়ের ব্যালেন্সটা পাবে না, পাটা অটোমেটিক এক সাইডে চলে যাবে, এবং কবুতরটা এক সময় যখন বড় হয়ে যাবে তখন দেখবেন যে কবুতরটা আর হাঁটতে পারবে না। তো এটাই ট্রিটমেন্ট, এভাবেই আপনার ট্রিটমেন্ট করতে হবে। আর গ্যাপটা কতটুকু হবে ওইটা, গ্যাপ এবং আনুষঙ্গিক আরো কিছু কথাবার্তা আমি শার্টিং দিয়ে বুঝিয়ে দিব ইনশাল্লাহ। তো আপনার ভিডিওটা স্কিপ করবেন না, পুরোপুরি ভিডিওটা দেখবেন, আশা করি অনেক গুরুত্বপূর্ণ কথা থাকবে। তো এখন শার্টিং এর এক জোড়া বাচ্চা, এটাও ইনব্রিড জনিত কারণেই হয়েছে, এবং দুটোটা এইটা প্যারেন্টসও আপনি ইনব্রিড ভাই বোন জোড়া দেওয়া। তো এই ভাই বোন জোড়া দিলে এই সমস্যাটা বেশি বেসিক্যালি হয়, এবং সব ক্ষেত্রে হয় না, কিছু কিছু ক্ষেত্রে হয়। তো এইসব ক্ষেত্রে জোড়াটা ভেঙে দিলে সবচেয়ে ভালো হবে, জেনেটিক্যালি আর সমস্যাটা হবে না, প্যারালাইসিস জাতীয় এই ধরনের রোগগুলো আর হবে না। তো এই যে বাচ্চা জোড়াটা দেখছেন, এটার মধ্যে দুটা বাচ্চারই সমস্যা দেখা দিয়েছে, এবং দুইটা বাচ্চা এই সমস্যা, এবং ছোট বাচ্চাটা বিশেষ করে বেশি সমস্যা। এই বাচ্চাটা, এই বাচ্চা দুটোরই ট্রিটমেন্ট আরো 2 দিন আগে শুরু হয়েছে, এবং আজকে মাশাল্লাহ 2 দিন, 2 দিন আপনার ক্লিপ করানোর পরে, আপনার রাবার লাগানোর পরে 2 দিনের মধ্যে অনেকখানি ইম্প্রুভ হয়েছে, এবং বড় বাচ্চাটা মাশাল্লাহ অনেকখানি সুস্থ হয়েছিল, হয়ে গেছে। এবং ছোট বাচ্চাটা এখনো আপনি ব্যালেন্স আসেনি পায়ে, দেখতেই পাচ্ছেন এখনো ব্যালেন্স আসেনি, আপনার ডান পা দিয়ে চলতেছে কিন্তু বাম পা সমস্যা রয়ে গেছে। তো আমি হোপফুল, আশাবাদী ইনশাল্লাহ সুস্থ হবে, কিন্তু পরবর্তী সময়ে ভিডিও পুরোটা দেখলে বুঝতে পারবেন। তো এটার গ্যাপটা কতটুকু হবে, এটার গ্যাপটা হবে আপনার ঠিক বুক, বুক বরাবর পায়ের নিচ হবে। আপনি কবুতরটা যখন বসবে তখন বুক বরাবর দুই সাইড দিয়ে প্যাটের নিচে, প্যাট প্যাট বরাবর নিচে যেন আসে, তো গ্যাপটা ওভাবেই দিবেন। ভিডিওতে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন আশা করি। তো গ্যাপটা অনেক ইম্পর্টেন্ট, কারণ গ্যাপটা বড় দিলে লাভ নেই, পাটা পা দুই সাইডে যদি ছড়িয়ে যায় তাহলে তো আর লাভ হলো না। আমার কথা হলো যেটার গ্যাপটা প্রত্যেকটা কবুতর অনুযায়ী ভ্যারি করে, স্ট্রেচার, পটার, তারপর শার্টিং, মুখী, এক একটা কবুতরের আপনার এক এক ধরনের হয়, তো গ্যাপটা ইম্পর্টেন্ট। তো এটা কিভাবে আমি ইউজ করছি এটা আমি পুরোপুরি সম্পূর্ণভাবে ডিটেলসে দেখাবো, ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন। তো আমি আপনার খুলে দেখাবো এখন কবুতরটা, বেসিক্যালি আপনার দুইটা পায়েরই খুলে আমি দেখাবো, ছেড়ে দেখাবো যে কতটুকু ইম্প্রুভমেন্ট হলো 2 দিনে, এটা জাস্ট দেখতে পারবেন আপনারা। তো আমার রিংটা খোলা শেষ, আমি ছোট বাচ্চাটা খুললাম না, এটা খুবই সমস্যা। এই যে দেখছেন আপনার ও পায়ে ব্যালেন্স পায় না, আপনার পায়ে ব্যালেন্স পায় না, যদি কবুতরটা হাঁটতে চায় তাহলে এক সাইডে দুই সাইডে দুইটা পা চলে যায়, এই যে স্পষ্ট দেখা যাচ্ছে দুই সাইডে দুইটা পা চলে যায়। তো আমি অলরেডি 2 দিন রাখার পরে মাশাল্লাহ অনেকখানি সুস্থ হয়েছে, পায়ে ব্যালেন্স পায় আলহামদুলিল্লাহ, কিন্তু এখনো সম্পূর্ণরূপে ক্লিয়ার ব্যালেন্সটা পাচ্ছে না। তো এটা আমি আরো 2-3 দিন রাখলে ইজিলি কবুতরটা ঠিক হয়ে যাবে। এটা বাচ্চা, আচ্ছা এটা এখন আমি ক্লিপের মধ্যে দেখেন, আমি এক প্যাচ এবং তারপরে আমি আরেক প্যাচ দিয়ে নিচ্ছি, তার মানে আমি 2 প্যাচ দিলাম। এটা 2 প্যাচ দেওয়ার কারণ হলো আপনার গ্যাপটা ছোট করে আনা, কারণ আপনার এই ধরনের শার্টিং কবুতরের গ্যাপটা ছোট হবে, এই জন্য আপনার 2 প্যাচ দিয়ে নিলাম। স্ট্রেচারে আমি 1 প্যাচ দিয়েছি, আপনার যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন আমি স্ট্রেচারে 1 প্যাচ দিয়েছি। পটারেও কোনোটা 1 প্যাচ দেওয়া লাগে, আবার কোনোটা দেওয়া লাগে না, কোনো প্যাচ দেওয়া লাগে না, কারণ পটারের পায়ের ফাঁকটা বড়, কিন্তু স্ট্রেচারের পায়ের ফাঁকটা পটারের থেকে ছোট। আর শার্টিং, শার্টিং, মুখী, ব্লন্ডিনেট এই ধরনের কবুতর, ছোট জাতীয় কবুতর যেগুলো আছে, গিরিবাজ যেগুলো আছে, এগুলার পায়ের গ্যাপগুলো একদমই ছোট, তো যার কারণে এগুলো 2 প্যাচ দেওয়া লাগে। তো এখন আমি এই ক্লিপটা লাগিয়ে দিব, এবং অপর পায়েও আমি আপনার ক্লিপটা লাগিয়ে দিব, আপনার রাবারটা ঢুকে তারপরে ক্লিপটা লাগিয়ে দিব, বন্ধ করে দিব। তো জিনিসটা খুব ইজিলি এবং খুব ইফেক্টিভ একটা ট্রিটমেন্ট। আগে আমরা যেভাবে করতাম সেভাবে করলে বহুত ঝামেলা ছিল, সকাল সন্ধ্যা আপনার যায় দেখা লাগতো, বাচ্চা বড় হয়ে গেলো ওইটা ফালিয়ে দিয়ে আবার নতুন করে স্পঞ্জের মধ্যে আবার বসিয়ে দেওয়া লাগতো, তো এটা বহুত ঝামেলা ছিল। কিন্তু এটা খুব ইজিলি, কারণ বাচ্চা বড় হওয়ার সাথে সাথে রাবার যেহেতু ওর মতো এটা আপনার অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যায়। তো আমি বলবো আপনারা এটা ইউজ করবেন,
তো এই বাচ্চাটা এখানে অলরেডি আমি 2 দিন আগে যেহেতু ইউজ করেছি, যার কারণে আপনার কবুতরটা পায়ে ব্যথা পায়, তো যার কারণে আমি এই জায়গায় রক্ত বের হয়েছে, যার কারণে আমি একটু ভায়োটিন লাগিয়ে দিলাম যেন আর বাচ্চাটা পায়ে সমস্যা না হয়। তো ক্লিপ লাগিয়ে দিলাম আপনার, তো বাচ্চাটা লাগানো হয়ে গেল। তো এই এই হলো ট্রিটমেন্ট। এর সাথে সাথে যেটা লাগবে আপনার ক্যালটেট আর ভিটামিন বি, AB1 বা আপনার থিওভিট বিভিট যেটা পারেন সেটা দিবেন। তো এই হলো ট্রিটমেন্ট। মাশাল্লাহ 2 দিনে খুব ইম্প্রুভ হয়েছে এবং খুব খুব সুন্দর একটা বাচ্চা। এই বাচ্চাটার এখনো আপনার এক পায়ে সমস্যা রয়ে গিয়েছে, ওই পাটা এখনো প্যারালাইসিস যদি সমস্যা রয়ে গিয়েছে, এক পায়ে এখনো জোর পায় না। এবং বাচ্চা দুটোটাকে হ্যান্ড ফিড করা লাগছে আমার, বাচ্চা দুটোটাই বাচ্চাই আমার হ্যান্ড ফিডিং করা লাগছে রেগুলার, হয়তো বা প্যারেন্টস খাওয়াচ্ছে না। হয়তো আরো 2-3 দিন হ্যান্ড ফিডিং করানো লাগবে, 2-3 দিন হ্যান্ড ফিডিং পর্যন্ত করালে ইনশাল্লাহ বাচ্চাটা টিকে যাবে আশা করি। তাও তো আমার একটা ভিডিও আছে হ্যান্ড ফিডিং এর উপরে, যদি ভালো যদি আপনার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো হ্যান্ড ফিডিং এর ওই ভিডিওটা ইচ্ছা করলে দেখে নিতে পারেন আপনারা। তো আমি উপরে দিয়ে দিব, আপনারা ইচ্ছা করলে ভিডিওতে দেখে আপনারা চেক করতে পারবেন। তো বাচ্চা দুটোকে আমি হ্যান্ড ফিডিং করে দিয়েছি, তো এটা হয়তো বা আমার আরো 2-3 দিন হ্যান্ড ফিডিং করা লাগবে, মশায় কামড় দিয়েছে ওই জায়গায়। তো আরো 2-3 দিন হ্যান্ড ফিডিং করা লাগবে, আর আমি রেগুলারলি চেক করা লাগবে, প্রতিদিন 2 বেলা 1 বেলা করে চেক করা লাগবে যে কোনো সমস্যা হয়েছে কিনা, রাবারটা ছিঁড়ে গেল কিনা, যদি রাবার ছিঁড়ে যায় আবার নতুন করে রাবার লাগিয়ে দিতে হবে। এই জিনিসগুলো আপনার চেক করতে হবে রেগুলার। আর ওষুধটা মিস দেওয়া যাবে না, ওষুধটা 5-7 দিন যতদিন ঠিক না হয়, যদি 5-7 দিন যদি প্রতিদিনই একটা করে খাওয়িয়ে দিতে হবে, ওষুধ মিস দেওয়া যাবে না, কারণ ক্যালসিয়াম আর ভিটামিন বি এটার মেইন ট্রিটমেন্ট, আর পাটা চেপে ধরার জন্য রাবার। তো তো এটা পরের দিন সকালবেলা একটা স্টিল পিকচার, এবং তো রাতে এসে দেখি যে একটা বাচ্চা মারা যায় এবং একটা বাচ্চা টিকে থাকে, এবং মাশাল্লাহ এই বাচ্চাটা আলহামদুলিল্লাহ মোটামুটি এখন পুরো সুস্থ। তো দেখতেই পারছেন অলরেডি এটা পায়ে জোর এসে পড়ছে, 2 পায়ে সেম তালে জোর আসছে। তো আমি যেটা করবো এটাকে হ্যান্ড ফিডিং করবো, আর রাবারে যদি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু পায়ে 2 পায়ে জোর এসে পড়েছে এবং ও চলাফেরা করতে পারছে, তো এটা রাবার দেওয়ার প্রয়োজন নেই। তারপরেও মেন্টালি যদি সমস্যা দেখি তাহলে আমি আরও 2 দিন বা 3 দিন আমি রাবার করে দিব। তো এই বাচ্চাটা মাশাল্লাহ পুরোপুরি ওকে হয়ে গেছে, আর আফসোস যে ওই বাচ্চাটা টিকাতে পারলাম না, ও বাচ্চাটা দুর্বল হয়ে গিয়েছিল এবং বাচ্চাটা পায়ে ব্যালেন্সও আসছিল না আর প্যারেন্টসও খাওয়াচ্ছিল না। তো এই বাচ্চাটা আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে। তো খুবই ইজিলি ট্রিটমেন্ট, আপনারা কেউ ট্রিটমেন্টে গাফলতি করবেন না, খুবই ইজি, জাস্ট রাইট টাইমে করা লাগবে। বাচ্চা বড় হয়ে গেলে এই ট্রিটমেন্ট করে কোনো কাজ হবে না, বাচ্চা এই বয়সে থাকতেই আপনার ট্রিটমেন্টটা করতে হবে, তাহলে আপনার ও পায়ের জোরটা রাইট টাইমে এসে পড়বে। আপনারা এই জিনিসটা আবারও বারবার বলছি, এটাই মেইন ট্রিটমেন্টের মেইন শর্তটাই হলো এটা টাইমিং। আপনার টাইমিং যদি ভুল হয়ে যায় কবুতর ঠিক করা আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে, ওটা ঠিক করাটা সম্ভব হবে না। তো দেখতে পাচ্ছেন হাতে নাতে প্রমাণ, ইনশাল্লাহ মাশাল্লাহ বাচ্চাটা ঠিক হয়ে গেছে। তো এই ছিল আজকে ভিডিও। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আপনাদের তাহলে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ইনশাল্লাহ আমি এই ধরনের ভিডিও বানিয়ে আপনাদের পাশেই থাকবো। তো আজকের জন্য বিদায় বন্ধুরা, আসসালামু আলাইকুম।